তার 80 শতাংশ হয় সুরকাইত নহয় সুরকাইতর বংশধর। মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন কমলাক্ষ। গতকাল আসাম সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ হাজরিকা কংগ্রেসীদের উদ্দেশ্য করে বলেছিলেন, কংগ্রেসীরা নাকি শতকরা 80 জন চোর ডাকাত বা তাদের বংশধর। মন্ত্রী পীযূষের এমন মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে তার এমন মন্তব্য কংগ্রেসীদের মনে মারাত্মক আঘাত করেছে বলে দেখা যাচ্ছে। তাই একের পর এক সংবাদ সম্মেলন করে মন্ত্রী পীযূষ হাজরিকার দিকে তীর ছুড়ছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি সহ দলের নেতাকর্মীরা। আজ ঠিক একইভাবে পীযূষ হাজরিকার এই মন্তব্যকে ধিক্কার জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দেবপুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ পীযূষ হাজরিকার মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে বলেন, বিভিন্ন দুর্নীতির সঙ্গে মন্ত্রী পীযূষ হাজরিকা নিজেই জড়িত, এমনই ইঙ্গিত দেন বিধায়ক কমলাক্ষ। মন্ত্রী নিজের দোষ ডাকতে গিয়েই এরকম মন্তব্য করছেন বলে জানান বিধায়ক। বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে। ডাকাই থেকে মুনি হয়েছে, বাল্মীকি মুনি হয়েছে, কিছু হাজার কি কবে বাল্মীকি বলতে জীবনে লাগে না, জানতে জানতে জানে না বা আমার জানা নেই। কিছু বলে বলে ঠিকই, নিজেকে যদি বাল্মীকি মুনি মনে করেন যদি, তাহলে হয়তো বা জানা রাখা দরকার যে উনি যখন কংগ্রেসে ছিলেন তখন সিন্ডিকেট কে চালিয়েছিল, উনি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তখন সিন্ডিকেট কার হাতে ছিল এবং কার নেতৃত্বে সেগুলো চলছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি সেই কথাগুলো আজকে পলিটিক্যাল উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত উনি বলছেন, ওনার মা বাবার পাশ হয়ে উনি বলুন যে না, আমি সিন্ডিকেট করিনি, আমি দালালি করিনি, আমি টাউটামি করিনি, সব টাউটামি, সব দালালি, সব সিন্ডিকেট, সব চুরি কারা করেছিলেন, আজকের দিনে কারা করছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজের দোষ ঢাকার জন্য অন্যকে দোষারোপ করা, অন্যকে যখন প্রশ্ন করবো আমি তখন নিজের চেহারা দিকে তাকানো উচিত। আমি যদি কেউ সুজা আঙুল দেখাই তাহলে চারটা আঙুল আমার দিকে থাকে। অর্থাৎ পীযূষ হাজরিকা কী বস্তু, কী জিনিস আমরা সবাই জানি, এবং বর্তমান দিনে যে ব্লুপ্রিন্ট চলছে এবং সিন্ডিকেট চালানোর জন্য যে প্রচেষ্টা চলছে, যে নেতৃত্ব দিচ্ছেন এবং কার নেতৃত্বে হবে সামনের দিনে সেই সিন্ডিকেট, সেটা সবাই জানেন। এবং বর্তমান দিনে যে কালেকশন, সেই কালেকশনের মাস্টার কী, সেটা আমরা সবাই জানি। উনি যে উদ্দেশ্যে কথাগুলো বলছেন আমি ধিক্ষার জানাই সেই মানুষগুলো।